অনেকদিন পরে মেকআপ করতে বসলাম, তো অনেকে মনে করে মেকআপ করা মানেই হচ্ছে গায়ের রঙটাকে ফর্সা করা, সবসময় ফর্সা হওয়ার জন্য মেকআপ করি, অনেকে সেটাই ধারণা। তো চলো আমি এখন মেকআপ করতে বসলাম, কারণ অনেক দিন থেকে মেকআপ করিনি, সেই ঈদের 2-3 দিন পর্যন্ত এখানে ওখানে যাওয়া আসা ছিল, তখনই মেকআপ করেছিলাম, দেন আমার কোনো ওকেশন পারপাস আসেনি তাই কোনো মেকআপ করিনি। এখন আমি মেকআপ করতে বসলাম, তো মেকআপের ফার্স্টে আমি প্রাইমারটা ভালো করে লাগিয়ে নিলাম, তো আমার ফেসটা দেখো যে কতটা ডার্ক মনে হচ্ছে এখন। তো অনেকের ভাবনা চিন্তা যে সবসময় মেকআপ করা মানে আমি তো কালো, তাহলে কালো কিভাবে মুখটাকে ঢাকবো, কিভাবে ফর্সা করব, চলো তাহলে মেকআপ করে নিই তাহলেই ফর্সা হয়ে যাব, সেটা অনেকে মনে করে। কিন্তু মেকআপটা সবসময় শুধু ফর্সা হওয়ার জন্যে মানুষ মেকআপ করে না, সবার মধ্যে সব কিছু একটা ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, সব কিছুতে একটা ইমোশন থাকে, সেটা ফর্সা হোক বা কালো হোক। তাহলে একটা মেকআপ আর্টিস্টের কাছে কিন্তু বেশিরভাগ মানুষই ফর্সাই আমরা দেখতে পাই, যে একটা ফর্সা মেয়ে কিন্তু সে পাল্লাতে তার একটা স্পেশাল দিনের জন্য লুক দিতে গেল বা কোনো ওকেশন পারপাসে মেকআপ করতে গেল, তো তারা তো ফর্সা আছে, তাহলে তারা মেকআপ করে কী করবে বলো? তাহলে তো তারা একটা ড্রেস পোশাক পরে নিল, একটু চুলটা হালকাভাবে স্টাইল করে নিল, ব্যাস এটা নিয়েই সে একটা ওকেশনে চলে যাবে, সেটা তো করতে পারে, কিন্তু সেটা কি করে? আর বা এর মধ্যে আবার সব মেয়ে যে মেকআপ করে সেটাও কিন্তু একদম নয়, কারণ আগেই বললাম যে প্রত্যেক জিনিসের উপরে একটা ভালোবাসা ইমোশন থাকতে হবে, তবেই কিন্তু সব কিছু নিয়ে চলা যায়। তো অনেক বড়লোক মানুষ আছে, বিশাল টাকা পয়সা আমার চোখের সামনে দেখা, তাদের টাকা রাখার জায়গা নেই, সেই মানুষরা কিন্তু একটা সিম্পল বাজারে 100-150 টাকা কুর্তির সঙ্গে একটা 100 টাকা লেগিংস পরে ঘুরে বেড়ায়। কিন্তু যারা বা ড্রেস পোশাক মেকআপ শেকআপ এইগুলোর ওপর যাদের ইমোশন আছে, তারা কিন্তু একটা মধ্যবিত্ত ব্যক্তিরাও কিন্তু অনেক ভালো ভালো ড্রেস পোশাক পরে, অনেক ভালোভাবে মেকআপ করে। তো যার মাইন্ডটা যেমন সে সেটাই বুঝবে। তো আমি মনে করি আমার মেকআপের উপর আমার ছোটো থেকে একটা ভালোবাসা, আমার ড্রেস পোশাকের উপর ছোটো থেকে একটা ভালোবাসা, ইমোশন বলতে পারো সেইগুলো। তো আমি ছোটো থেকে মেকআপ করতে ভীষণই ভালোবাসি, তাই আমার মেকআপের উপরে এতটাই ইন্টারেস্ট আছে। তো আমি একটা কথা বলি, এই ব্রাইডাল মেকআপ বা এখন যেই পার্টি মেকআপ, এই মেকআপ, এই মেকআপ যেটাই চলছে না কেন, মিনিমাম 5 বছর থেকে হয়তো বাজারে মানে প্রচুর পরিমাণে চালু হয়েছে, কিন্তু 5 বছরের আগে নর্মালভাবে সবাই একটা মুখে ক্রিম লাগিয়ে নর্মাল একটা ল্যাকমির একটা ফেস পাউডার ছিল, ওটা লাগিয়েই মানুষ বেরিয়ে যেত। তাহলে সেই মুহূর্তে যদি আমাদের ফর্সা হওয়ার এতটাই দরকার ছিল, তা তখন কি সেই মুখ নিয়ে বেরোয়নি তোমরা বলো? তাহলে তখন কি আমি এই মেকআপের জন্য ছুটে বেড়াতাম? কেন বেড়াবো? যখন বাজারে যেটা চলেছে সেটা কে ফলো করেই চলেছি, কারণ সেটার ওপর আমার একটা ইমোশন আছে, সেই কারণে সেইভাবেই আমি চলেছি। আজকে বাজারে এইরকম মেকআপ চলছে, আমার ভালো লাগে তাই আমি করি, এখানে কোনো ফর্সা হওয়া বা সুন্দর হওয়ার জন্য মেকআপ করি না। তাহলে আরও 5-10 বছর আগে সে এই মুখটা নিয়েই বেড়াতাম, তাহলে তখন কি করতাম বলো? তো আর একটা কথা বলি, আমার বাড়িতে আমার একটা মামি আছে, খুব সুন্দর, গায়ের রং খুবই ফর্সা, তো ওই মামিও মেকআপ করতে এতটাই ভালোবাসে, বা অনেক সময় মামিকে বলে মামি আপনি একবার পার্লারে লুক দেন না, আপনাকে খুব সুন্দর লাগবে। তো যাই হোক বলে আমাদের বয়স হয়ে গেছে, তো বাচ্চা টাচ্চা মা হয়ে গেছি, তো আর করবো না, তো বলি একবার করিয়ে নিতে বলে ঠিক আছে তুমি যখন বলো না একবার করবো। কিন্তু বাড়িতে মেকআপ টোটালি যেভাবে আমি করছি না, ঠিক সেইভাবেই মামিটাও মেকআপ করে। আমার বোন আছে পূজা পিউ, এবার পূজা পিউর মধ্যে পূজা কিন্তু অনেক ফর্সা, কিন্তু পূজারও মেকআপের প্রতি একটা ইমোশন আলাদা, পূজাও কিন্তু আমার মতো খুব সুন্দরভাবে মেকআপ করে, আমার থেকে অনেক ভালো মেকআপ করে পূজা। কিন্তু পিউয়ের আবার মেকআপ করা হলেও হবে না হলেও হবে, পূজা প্রত্যেকটা ওকেশনে মেকআপ করতে খুব ভালোবাসে, কিন্তু পিউ মানে হলে হবে না হলে না হবে যে মেকআপ করতে হবে এরকম কোনো মানে নয়, তবে পিউ মেকআপ করে, করে না বলবো না করে, কিন্তু ইমোশন কিন্তু পূজার বেশি মেকআপের প্রতি। তাহলে পূজা কেন মেকআপ করছে, আমার মামি কেন মেকআপ করছে, ওরা তো ফর্সা, ওরা তো মেকআপ না করে চলতে পারে, তো কেন করছে? ওদেরও একটা মেকআপের প্রতি ইমোশন আছে বলেই করে। তো এখানে অনেকের ধারণা যে আমি আমার গায়ের রঙটা হয়তো একটু ডার্ক আছে, সেই কারণে আমি মেকআপ করতে ভালোবাসি,
ফর্সা হওয়ার জন্য মেকআপ করি, কিন্তু সেটা একদমই নয়। কারণ ছোটো থেকে আমি ভীষণই ভালোবাসি সাজুগুজু করে থাকতে, ভালো ড্রেস পোশাক পরবো। আমি যখন টিভিতে সবাইকে দেখতাম যে নায়িকারা এরকম ড্রেস পরে, আমিও পরবো, তবে তখনকার দিনে যেমন চলেছে তখন তেমন চলেছে। এখনকার দিনে পুরো ইন্ডিয়াটাই নায়িকা হয়ে গেছে। এখন যে নায়িকার যে দাম নয় সেই দামটা কিন্তু একটা ইউটিউবারের আছে। তো এখন বড়লোক বলো, গরিব বলো, নায়িকা বলো, নর্মেল মেয়ে বলো, সবাই কিন্তু একই জায়গাতেই চলে এসছে। কারণ সবাই এখন সব কিছু নিয়েই চলছে, বাজারে যেটা চলছে সবাই সেভাবেই চলছে। তাই ড্রেস পোশাকগুলো আমার জন্য যারা মানুষ তারা কিন্তু আমার ড্রেস পোশাক দেখে বলে এ কিন্তু পুরো একটা নায়িকার জায়গাতেই আছে, পুরো নায়িকাই দেখে মনে হয়। তো সত্যি মানে আমার ছোটো থেকে খুব ভালো লাগতো, এবার সেরকম মার্কেটের ড্রেস পেতাম না নিতাম না, এখন পাচ্ছি, চোখের সামনে সবগুলো ভেসে আসছে। তাই সব রকম ড্রেস পরি, সব রকমভাবে মেকআপ করি, আমার মেকআপের ওপর একটা আলাদাই ভালোবাসা, তাই আমি মেকআপ করি এখানে সাদা হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, সেটা কিন্তু একদমই নয়। যারা যেটা মনে করো তাদের জন্য এই ভিডিওটা করলাম, যে আমি সাদা হওয়ার জন্য বা মুখটাকে সুন্দর করার জন্য একদমই মেকআপ করি না। আমার এটার প্রতি একটা ইমোশন আছে তাই আমি মেকআপ করি, মেকআপ করতে ভালোবাসি। আর যারা যেটার প্রতি আকৃষ্ট থাকে তারা কিন্তু সেটা করবে, সেটা ফর্সা বা কালো কোনো ম্যাটার করে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বকবক করতে লেগে আমার মেকআপটা অনেকটাই হয়ে আসলো। আর কেমন সব মানুষরা মনে করে থাকে যে আমি সবসময় সাদা হওয়ার জন্য মেকআপটা করি, তাদের জন্য এই ভিডিওটা করলাম। তো সব কিছু জেনে বুঝে মানুষকে কথা বলবে, যারা কথা বলতে আসো তাদের জন্য বলছি যে জেনে বুঝে কথা বলবে। আর আমি আর একটা কথা শুনলাম, আমার ড্রেস নিয়ে নাকি অনেক কথা হয়, আমি ড্রেস নিয়েও একটা ভিডিও করছি, খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগছে কমেন্টে জানাবে।